হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে সিওয়ালেটের অফারটা শেয়ার করব। আপনারা গিভওয়ে ডট কমে কাজ করলে সরাসরি সিওয়ালেটের মধ্যে পেমেন্ট পাবেন, ইনস্ট্যান্ট পেমেন্টটা রিসিভ করতে পারবেন এবং ইনস্ট্যান্ট সেল করে আপনি আপনার টাকা পকেটে নিতে পারবেন। আজকের ভিডিওতে পেমেন্ট প্রুফ সহকারে বিস্তারিত সব কিছু দেখাবো, কীভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে কাজ করবেন, কীভাবে পেমেন্ট নেবেন, বিস্তারিত সব কিছু বুঝিয়ে দেওয়া হবে। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো অ্যাট ফার্স্ট হচ্ছে, আপনারা যদি এই অফারটাতে জয়েন করতে চান, আপনাদের প্রথমত এই পোস্টটিতে আসতে হবে। এই পোস্টটিতে আসার জন্য আপনি এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে আপনি এখানে মোর অপশনে ক্লিক করলে দেখতে পাবেন ডিসক্রিপশন বক্স, এখানে টুডে সফার লিঙ্কে ক্লিক করে আপনি টেলিগ্রাম সিলেক্ট করে দিলে আপনাকে সরাসরি আজকের এই পোস্টটাতে নিয়ে আসা হবে। আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখানে জয়েন বাটন পেয়ে যাবেন, জয়েন বাটনে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পিন পোস্ট করে রাখবেন, কারণ এখানে আমরা প্রত্যেক দিন নিত্য নতুন ইনকাম রিলেটেড অফারগুলো সবার আগে শেয়ার করে থাকি। তো কীভাবে জয়েন করবেন অ্যাট ফার্স্ট আমি দেখাচ্ছি। প্রথমত হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে গিভওয়ে ডট কমের মধ্যে। আপনারা জাস্ট এখান থেকে সরাসরি গিভওয়ে ডট কমের যে লিঙ্কটা আছে আপনি এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন সরাসরি গিভওয়ে ডট কমের সাইটে নিয়ে যাবে। এখানে দেখেন স্টার্ট আর্নিং নামে একটা অপশন আছে, ঠিক আছে। দেন এইখান থেকে আপনি চাইলে স্টার্ট আর্নিংয়ে ক্লিক করতে পারেন অথবা উপরে সাইনিংয়ে ক্লিক করতে পারেন। আপনি সাইনিংয়ে ক্লিক করে দেবেন। সাইনিংয়ে ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা বসাই দেবেন। বসানোর পরে এখান থেকে আপনি সেন্ড কোডের উপরে একটা ক্লিক করে দেবেন। সেন্ড করে যখন ক্লিক করবেন এরকম একটা ক্যাপচা দিবে, ক্যাপচাটা এখান থেকে কমপ্লিট করে নেবেন। দেন আমি এখানে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে ক্যাপচা কমপ্লিট করে নেবেন। এখানে কী বলছে, বিড়াল সিলেক্ট করতে বলছে, ক্যাট, ঠিক আছে। দেন আমি হচ্ছে এটা সিলেক্ট করে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইমেলের মধ্যে ভেরিভিয়েশন কোড পাঠাইছে। এখন আমি সরাসরি চলে যাব আমার মেল বক্সে, আমার মেল বক্সটা চেক করব। মেল বক্সে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে গিভওয়ে ডট কম থেকে একটা ভেরিফিকেশন কোড আসছে। তো আমরা এখান থেকে এই কোডটা চেপে ধরে আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করার পরে এখানে জাস্ট আমরা কোডটা পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা সাইনিংয়ে ক্লিক করতেছি। দেন সাইনিংয়ে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা মানে ওপেন হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এখানে আমাদের প্রোফাইলটা সেট আপ করতে হবে। প্রোফাইল সেট আপ করার জন্য এখান থেকে প্রোফাইলের যে আইকনটা আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি প্রোফাইল সেটিং, এখানে একটা ক্লিক করে দেব। আমরা প্রোফাইলটা প্রথমত সেট আপ করে নেব, দেন পরবর্তীতে আমরা কাজগুলো কমপ্লিট করব। তো এইখান থেকে হচ্ছে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে টুইটার, টেলিগ্রাম আর হচ্ছে ডিসকর্ড, এই তিনটা জিনিস হচ্ছে আপনারা এখান থেকে কানেক্ট করে নেবেন। কীভাবে কানেক্ট করবেন দেখাচ্ছি। অ্যাট ফার্স্ট হচ্ছে আমি টুইটারটা কানেক্ট করে দেখাচ্ছি। টুইটার কানেক্ট করার জন্য এখানে কানেক্ট উইথ টুইটার এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করা মাত্র আপনাদেরকে সরাসরি টুইটারে অথোরাইজ নিয়ে যাবে। আপনি অথোরাইজ করে দিলে আপনার টুইটারটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আমার অলরেডি আগে অথোরাইজ করা ছিল, এখানে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। দেন এবার হচ্ছে আপনার টেলিগ্রাম কানেক্ট করতে হবে। কানেক্ট উইথ টেলিগ্রামে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনার টেলিগ্রামটা এখানে এরকম আসবে না। টেলিগ্রামে হচ্ছে আপনার এখানে একটা লগইন পেজ দিবে। আপনি কী করবেন, আপনার যেই টেলিগ্রামের আর কি কানেক্ট করতে চাচ্ছেন সেই টেলিগ্রামের ফোন নাম্বারটা বসায় দিবেন। দেওয়ার পরে আপনি টেলিগ্রামের এইখান থেকে আপনি লগ ইন করলে বা অ্যাকসেপ্টে ক্লিক করলে আপনার হচ্ছে টেলিগ্রামের মধ্যে একটা মেইল যাবে, কোথায় একটা নোটিফিকেশন যাবে সেটা আমি দেখাচ্ছি কোথায়। এখানে একটা পারমিশন আসবে, এখান থেকে আপনি হচ্ছে ওই কনফার্ম করলে বা অ্যাকসেপ্ট করলে হচ্ছে আপনার টেলিগ্রামটা লগ ইন হয়ে যাবে ব্রাউজারের মধ্যে, ঠিক আছে। দেন লগ ইন হওয়ার পরে এটা কানেক্ট হবে। দেন টেলিগ্রাম লগ ইন করার পরে এবার হচ্ছে আমাদের ডিসকর্ডটা লগ ইন করতে হবে। এখান থেকে কানেক্ট উইথ ডিসকর্ডে ক্লিক করলাম। আপনার ব্রাউজারের মধ্যে যদি ডিসকর্ড আগে থেকে লগ ইন থাকে তাহলে হচ্ছে আপনার এখানে অথোরাইজ অপশন আসবে, আপনি যেরকম আমার মতন এখানে অথোরাইজ করে দিবেন, ঠিক আছে। অথোরাইজ করে দিলে হচ্ছে এটা কানেক্ট হয়ে যাবে। আর যদি লগ ইন করা না থাকে তাহলে লগ ইন করতে বললে আপনি আপনার ডিসকর্ডের ইমেল পাসওয়ার্ড অথবা ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন, ঠিক আছে। দেন এখানে কানেক্ট উইথ স্টিম এটা আমাদের করার দরকার নেই, কারণ এইগুলো টাস্ক তেমন একটা আসে না। আপনার জাস্ট এই প্রথমটা আর এই দুইটা এগুলো হচ্ছে করলে হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপনার ইমেলটা শো করবে। দেন এখানে হচ্ছে এতটুকুই কাজ। দেন আমাদের প্রোফাইল সেট আপ করা শেষ। এবার হচ্ছে আমরা এখানে কাজগুলো দেখাবো, কাজগুলো করব। কাজগুলো করার জন্য এখান থেকে হচ্ছে আপনারা আরেকটা কাজ করবেন, থ্রি ডটে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন বোনাস নামে একটা অপশন আছে। প্রত্যেক দিন এখানে আসবেন, আসার পরে এখানে যে বোনাস দিবে, ঠিক আছে, এগুলো জাস্ট ক্লেম করে নেবেন। এগুলো প্রত্যেক দিন হচ্ছে একবার একবার করে ক্লেম করে নেবেন। এখানে যখন আপনি হচ্ছে 10,000 পয়েন্ট হবে মেবি, তখন হচ্ছে আপনি যে ক্যাশ আউট যে অপশনটা আছে না, ক্যাশ আউটে ক্লিক করলে এখান থেকে আপনি ইউএসডিটি নিতে পারবেন, ঠিক আছে। এটাকে এক্সচেঞ্জ করে ইউএসডিটি নিতে পারবেন। এটা সরাসরি সি ওয়ালেটের মধ্যে পেমেন্টটা রিসিভ করবেন, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো এ টু জেড, ঠিক আছে। দেন এবার হচ্ছে আপনি যদি গিভওয়েতে পার্টিসিপেট করতে চান অবশ্যই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে আপনি আর্ন অপশনে ক্লিক করবেন। দেখেন আমি আর্ন অপশনে ক্লিক করলাম। আর্নে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য গিভওয়ে রয়েছে। তো আপনি সবগুলোতে কিন্তু জয়েন করবেন না, আমি যেগুলো হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করব, শেয়ার করব, ওই সমস্তগুলোতে শেয়ার করবেন। কারণ এখানে যে ইভেন্টগুলো চলতেছে এগুলো হচ্ছে দেখা যায় 10 জন 20 জন
15 জন 100 জন রিওয়ার্ড পাবে ঠিক আছে তো ভালো ভালো যে গিভওয়েগুলো আসবে ওগুলো হচ্ছে আমি লিংক কপি করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিব দেন টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে আপনি কাজগুলো করবেন ঠিক আছে দেন এইটার হচ্ছে পেমেন্ট প্রুফগুলো আমি আপনাদেরকে দেখাবো সমস্যা নাই আমি এখানে একটা অফার দেখছিলাম বিএনবি এর যে এখানে একটা বিএনবি এর অফার চলতেছে দেখতে পাচ্ছেন দেন আমরা যদি এই অফারটা ওপেন করি দেখেন আমি ক্লিক করলাম দেখি এটা কতজনকে দিবে দেন এই অফারটা ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন টোকেন অল পার্টিসিপেট উইন মানে এখানে যারা জয়েন করবে প্রত্যেকেই উইন হবে এখানে রিওয়ার্ড পুল হচ্ছে মানে তিনটা বিএনবি এর বেশি হচ্ছে রিওয়ার্ড পুল ঠিক আছে দেন অ্যাভারেজ অ্যামাউন্ট মানে অ্যাভারেজ মনে হয় এক সমানভাবে অ্যামাউন্ট দেবে সবাইকে দেন এখানে আপনি কীভাবে পার্টিসিপেট করবেন সেটা আমি এখন দেখাচ্ছি সবগুলো টাস্ক কিন্তু এমন বড় বড় হয় না ঠিক আছে বেশিরভাগই কিন্তু টাস্ক কম হয় বাট এইটার মধ্যে টাস্ক অনেক বেশি ঠিক আছে বেশি হওয়ায় ভালো হয়েছে কী ভালো হয়েছে আমি আপনাদেরকে জাস্ট বুঝাইতে পারবো আসলে কীভাবে কোন টাস্ক কমপ্লিট করা যায় ঠিক আছে দেন এখানে আমরা ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখেন টাস্ক দিয়েছে কি এখানে হচ্ছে টুইটারে ফলো করতে হবে দেন এই পোস্টটা লাইক রিটুইট করতে হবে ঠিক আছে দেন এখান থেকে আমরা ভেরিফাই টাস্কের উপরে ক্লিক করবো দেন আমি এখানে প্রথমে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর টুইটারে নিয়ে যাবে এই যে টুইটার থেকে দেখেন আমি ফলো করে দিলাম ঠিক আছে দেন আমাদের ফলোয়িংয়ের কাজ শেষ এবার হচ্ছে আমাদের এই এইখানে গিয়ে আমাদের লাইক রিটুইট করতে হবে এখানে আমরা ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখানে নিয়ে আসলো আসার পর এখানে আমরা লাইক দিলাম রিটুইট দিলাম এবার ব্যাক করে চলে আসি কমেন্ট করার কথা উল্লেখ করা নেই জাস্ট আমরা এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবো ভেরিফাইতে ক্লিক করার পরে এটা টুইটারে অথরাইজ যাবে যাওয়ার পরে দেখেন প্রথম টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে দেন এবার হচ্ছে আমাদের টেলিগ্রামের টাস্কটা কমপ্লিট করতে হবে টেলিগ্রামের টাস্ক কমপ্লিট করার জন্য এখান থেকে আপনি জয়েন বাটনে ক্লিক করবেন আপনাকে সরাসরি হচ্ছে টেলিগ্রামের পোস্টে নিয়ে যাবে মানে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে দেখেন আমি এখানে ক্লিক করে দিলাম আচ্ছা এটা হচ্ছে অন করতে হবে নোটিফিকেশন দেন হচ্ছে টেলিগ্রামে নিয়ে যাওয়ার পরে টেলিগ্রামে হচ্ছে আপনারা গ্রুপটাতে জয়েন করবেন দেখেন আমি জয়েন করে নিলাম আচ্ছা এখানে একটা ক্যাপচা দিছে এখানে বলছে 7+17 কত হয় এটা হচ্ছে 17 তো আপনাদেরকে এরকম হচ্ছে ম্যাথ দিলে এটা কমপ্লিট করে নেবেন দেখেন আমি কমপ্লিট করে নিলাম এবার হচ্ছে আমি এখানে চলে আসলাম আসার পরে এখান থেকে ব্যাক করতেছি দেন ব্যাক করার পরে এখান থেকে ভেরিফাই টাস্কে ক্লিক করব ভেরিফাই টাস্কে ক্লিক করলে এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে আর এখানে হচ্ছে যে ডিসকর্ডের যে টাস্ক ইনস্টাগ্রামের যে টাস্কটা আছে এইটা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম কানেক্ট করা লাগে না জাস্ট এখানে একটা ক্লিক করে ব্যাক করবেন ব্যাক করে হচ্ছে আপনি ভেরিফাই টাস্কে ক্লিক করবেন এটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে দেন এখানে ইউটিউবে যে টাস্কটা আছে আপনি জাস্ট এখানে ইউটিউবে ক্লিক করে যাবেন দেওয়ার পরে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন দেন এখানে লিঙ্কডিনে কিন্তু অ্যাড করা লাগে নাই আপনার জাস্ট লিঙ্কডিনে এখানে ক্লিক করবেন ব্যাক করবেন ভেরিফাইতে ক্লিক করবেন দেখবেন টাস্ক কমপ্লিট এবার হচ্ছে এখানে কী বলছে এখানে বলছে ওদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে ঠিক আছে দেন এখানে জাস্ট ক্লিক করলাম ক্লিক করে এই অ্যাপটা ইনস্টল করতেছি দেন এখান থেকে আপনারা ভেরিফাই টাস্কে ক্লিক করবেন এটা হয়ে যাবে দেন এটা ইনস্টল না করলেও মেবি চলবে আচ্ছা এটা হচ্ছে আপনার ভিজিট দিস ওয়েবসাইট আচ্ছা এটা ভিজিট করতে বলছে এটা ভিজিট করে জাস্ট হচ্ছে ভেরিফাইতে ক্লিক করবেন এটা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখানে ভিজিট করা হয় নাই আমার আমরা জাস্ট এটা ভিজিট করি আচ্ছা সাইটটা আমার ভিজিট করা শেষ এবার ব্যাক করি ব্যাক করার পরে এখান থেকে আমরা ভেরিফাইতে ক্লিক করব যখন এই যে এখানে 1/1 হবে তখন বুঝবেন যে টাস্ক কমপ্লিট হয়েছে ঠিক আছে এখানে শুধু অ্যাপটা ইনস্টল করতে বলছে এতটুকুই তারপরে এখানে হচ্ছে আমাদের ইন্টারভিউর ইমেল টু সাবস্ক্রাইব নিউজ লিডার এখানে আপনি সেন্ডে ক্লিক করবেন আপনার ইমেলের মধ্যে কোড যাবে সেই কোডটা হচ্ছে এনে এখানে বসাইতে হবে তো আমি হচ্ছে ইমেল বক্সটা ওপেন করে দিচ্ছি ইমেলে আসার পরে এখান থেকে একটা রিফ্রেশ দেওয়া লাগবে আচ্ছা রিফ্রেশ দিলাম giveaway.com থেকে এগিন হচ্ছে একটা মেল মানে কোড আসছে আমরা এই কোডটা হচ্ছে কপি করব কপি করার পরে এই কোডটা হচ্ছে আমরা এখানে বসাই দিব ঠিক আছে এই যে এখানে বসাই দিলাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা সাবস্ক্রাইবে ক্লিক করবেন সাবস্ক্রাইবে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের আরেকটা কাজ আছে সেটা হচ্ছে কি আমাদের এই ভিডিওটা একটু ওয়াচ করতে হবে ঠিক আছে ওয়াচ করার জন্য এখানে ওয়াচিং ক্লিক করবেন ওয়াচিং ক্লিক করার পরে এই ভিডিওটাকে হচ্ছে আপনি মেবি টানতে পারবেন না ঠিক আছে এখান থেকে জাস্ট এটা পুরোপুরি দেখতে হবে ভিডিওটা আচ্ছা আমি পুরোপুরি ভিডিওটা দেখে আসতেছি দেন ভিডিওটা দেখার শেষে হচ্ছে এখানে বলবে ইউ আর এ ইন প্লিজ ওয়েট ফর দ্য ড্র ঠিক আছে এখানে একটা ড্র হবে মেবি আর এইখানে হচ্ছে আপনার আর একটা রেফারেল লিঙ্ক পাবেন এখানে রেফার করে আপনি আর্নিং করতে পারবেন তো আমি এই পোস্টের এই অফারের যে লিঙ্কটা আছে সেটা হচ্ছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব দেন ওইখান থেকে আপনারা জয়েন করে নেবেন ঠিক আছে তো আপনি এই লিঙ্কের সাহায্যে যদি কাউকে ইনভাইট করতে চান করতে পারেন ঠিক আছে এখানে আমাদের টাস্কগুলো কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে যখন হচ্ছে আমাদের ইভেন্টটা শেষ হবে এখান থেকে হচ্ছে আমরা এখন এই যে রিওয়ার্ডটা ক্লেম করতে পারবো তখন যখন শেষ হয়ে যাবে এখন কিন্তু ক্লেম রিওয়ার্ডে ক্লিক করলে এখানে হচ্ছে আমাদের রেফারেল লিঙ্কটা শো করতেছে দেন এখানে যখন ইভেন্টটা শেষ হয়ে যাবে তখন হচ্ছে আপনি এখান থেকে যে মাই রিওয়ার্ড অপশন আছে না প্রোফাইলে ক্লিক করবেন
ক্লিক করার পরে এখান থেকে মাই রিওয়ার্ডে আসলে আপনি হচ্ছে সব কিছু দেখতে পাবেন। ঠিক আছে, যে এখানে giveaway.com এ আমি চলে আসছি, এখানে আসার পরে যে রিওয়ার্ড রিওয়ার্ড অপশনে আসলে এখানে হচ্ছে আপনার সবগুলো রিওয়ার্ড দেখতে পাবেন। দেন এখান থেকে হচ্ছে আপনার রিওয়ার্ডগুলো ক্লেম করা লাগবে। ঠিক আছে, ক্লেমের আপডেটটা হচ্ছে আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। দেন এখন কথা হচ্ছে আপনি যে রিওয়ার্ডগুলো ক্লেম করবেন, ঠিক আছে, তো এগুলো হচ্ছে আপনি কোথায় পাবেন? ঠিক আছে, পেমেন্টটা কোথায় পাবেন? পেমেন্টটা নেওয়ার জন্য হচ্ছে আপনাদের সরাসরি সি ওয়ালেটে যাইতে হবে। এই যে দেখেন, এই ভাই কিন্তু প্রচুর পরিমাণে আর্নিং করছে। ঠিক আছে, দেখেন আপনি যখন উইন হবেন তখন হচ্ছে ওই অফার অপশনে, যে অফারে জয়েন করছিলেন সেই অফারে আসলে এখানে যে ক্লেম রিওয়ার্ড অপশন পাবেন, যে ক্লেমে ক্লিক করবেন, ক্লেমে ক্লিক করলে আপনার এটা হচ্ছে ক্লেম হয়ে যাবে। ঠিক আছে, বক্স ওপেন হয়ে যাবে। ঠিক আছে, দেন ক্লেম হওয়ার পরে এখানে দেখেন উনি দুইটার পেমেন্ট রিসিভ করছে কিছুদিন আগে। দেন এখানে এনএফটি রিসিভ করছে, এগুলো হচ্ছে আমাকে দিছে। দেন এখানে দেখেন সরাসরি এমসিটি টোকেন তার এই সি ওয়ালেটের মধ্যে পাইছে। ঠিক আছে, তো পেমেন্ট কিন্তু সরাসরি আপনার সি ওয়ালেটের মধ্যে অটোমেটিক চলে যাবে যখন আপনি ক্লেম করবেন। এগুলো হচ্ছে আপনি সেল করে সরাসরি বাইন্যান্সে উইথড্র দিতে পারবেন। ঠিক আছে, এখন হচ্ছে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতে পারতেছেন সি ওয়ালেট, এই ওয়ালেটটা হচ্ছে আপনারা প্রথমত ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এটাকে ওপেন করবেন। এখানে হচ্ছে আপনি সোয়্যাপ করবেন, উইথড্র করবেন ফ্রি, একদম নাই বললেই চলে। ঠিক আছে, তো আপনি হচ্ছে সরাসরি ওইখান থেকে যখন রিওয়ার্ড ক্লেম করবেন সেই পেমেন্ট হচ্ছে সরাসরি আপনার এই সি ওয়ালেটের মধ্যে চলে আসবে। এইখান থেকে হচ্ছে আপনি সোয়্যাপ করে বা সেল করে সরাসরি বিনান্সে নিতে পারবেন। ঠিক আছে, দেন আপনি হচ্ছে এই ওয়ালেটটা ইনস্টল করার পরে এখানে প্রোফাইল অপশন আছে, প্রোফাইলে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনার সেই ইমেল অ্যাড্রেসটা এখানে বসা দেবেন, কোন ইমেল যেটা দিয়ে হচ্ছে আপনি ওইখানে জয়েন করছেন সেই ইমেলটা এখানে বসা দেবেন। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা বসা দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন একটা ক্যাপচা দিয়েছে, এই ক্যাপচাটা হচ্ছে আমাদের কমপ্লিট করতে হবে। আমি জাস্ট এখানে বসাইছি 8 4, তারপরে ছোটো হাতের এফ এস এন বড় হাতের এফ, এইটা হচ্ছে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ডান বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমাদের ইমেলের মধ্যে সি ওয়ালেট থেকে হচ্ছে মেল গিয়েছে, আমরা হচ্ছে ইমেল বক্সটা ওপেন করে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন সি ওয়ালেট ভেরিফিকেশন, এরকম একটা কোড চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন। দেন এই কোডটা হচ্ছে আমরা এখান থেকে চেপে ধরে কপি করে নিলাম। কপি করার পরে এটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দেব। জাস্ট আমরা এটার উপরে ক্লিক করলাম, এখান থেকে আমরা এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে একটা প্রেস করে দিলে সবগুলো কোড বসে যাবে। ঠিক আছে, দেন এটা বসে গেছে। দিয়ে যাওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এবার এখান থেকে আমি কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করার পরে এখানে লগ ইন পাসওয়ার্ড অ্যাক্টিভেট, দেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, দেন এইখানে হচ্ছে আমরা সরাসরি পেমেন্টটা পাবো। যেমন ধরুন আপনি যদি এখানে বিএনবি পান, আপনি বিএনবির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনি এখান থেকে সেন্ড করতে পারবেন, সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করার পরে আপনি হচ্ছে যেখানে আর কি উইথড্র করতে যাচ্ছেন, ঠিক আছে, এখানে একটা হচ্ছে সি ওয়ালেট আইডি আর একটা হচ্ছে অ্যাড্রেস, আপনি হচ্ছে অ্যাড্রেস সিলেক্ট করে ধরেন ট্রাস্টলটে নিতে যাচ্ছেন বা কোনো একটা এক্সচেঞ্জে নিতে যাচ্ছেন, সেই জায়গার থেকে আপনি বিএনবির অ্যাড্রেসটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে ম্যাক্সে ক্লিক করে আপনি সেন্ড করলে হচ্ছে আপনার ওয়ালেটে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিলে আপনার এটা সেন্ড হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি ধরেন কোনো একটা টোকেন পাইলেন, ঠিক আছে, আপনি হচ্ছে সেই টোকেনটা যদি সোয়্যাপ করতে চান, যেমন হচ্ছে আমি এই টোকেনটা দিয়ে দেখাই, যদি সোয়্যাপ করতে চান টোকেনের উপরে ক্লিক করবেন, এখানে সোয়্যাপ অপশন আছে, সোয়যাপে ক্লিক করবেন। সোয়যাপে ক্লিক করার পরে এখানে হচ্ছে সেই টোকেনটা থাকবে, যেই টোকেনটা আপনি পাবেন, এখান থেকে 100% করবেন, আপনার টোটাল টোকেন এখানে বসে যাবে। দেন এখানে নিচে হচ্ছে আপনি কী নেবেন, USDT বা BNB বা XRP যেটা নেন আর কি, ঠিক আছে, সেটাই হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে সোয়যাপে ক্লিক করে সোয়যাপ করে নেবেন। সোয়যাপ করে নিলে আপনার হচ্ছে USDT হয়ে যাবে, যদি USDT নেন, দেন USDTটা হচ্ছে আপনি এখান থেকে সরাসরি সেন্ড করে বাইন্যান্সে উইথড্র দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত বিষয়, আপনি হচ্ছে এই অফারগুলোতে কাজ করলে ভালো একটা আর্নিং করতে পারবেন, কারণ এটা তেমন একটা পপুলার না, আর এটাতে তেমন একটা মানুষ বেশি কাজ করে না, এখানে আপনার উইনিং চান্স বেশি থাকবে। আর সবচেয়ে ভালো ভালো যে অফারগুলো আসবে ওগুলো হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।